এনখানা মলিকিউল, এন না বলে এনএ বলছি, এনএ মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, বলো বুঝলে কি না? স্যার বুঝেছি। আচ্ছা তোমাদের শিখিয়েছি আমি আর এর ফর্মুলা, এই কেবির ফর্মুলা ছিল আর বাই এনএ, তাহলে ইউ হচ্ছে এফ বাই টু কে বি এন এ মানে আর টি। তোমাদের মনে পড়ে ইউ এর ফর্মুলা স্যার লিখেছিল এফ বাই টু আর টি থার্মোডাইনামিক্সে? ক্লিয়ার? হ্যাঁ স্যার মনে আছে। সিবি মনে আছে, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম মনে করছে? তাকে লেখা হয় ডিইউ বাই ডিটি, তাহলে এটা হবে এফ বাই টু আর। বলো এটাও শিখিয়েছিলাম মনে করছে? ক্লিয়ার? আরে ডিউ বাই ডিটি এফ বাই টু আর, ডিটি বাই ডিটি ওয়ান, ডিএক্স বাই ডিএক্স ওয়ান, ডিডিএক্স অফ এক্স ওয়ান, ডিটি বাই ডিটি ওয়ান, কি রে? হ্যাঁ স্যার মনে আছে। চলো তারপরে ইকুয়েশন, এটাও প্রুফ করে দেখানো হয়েছিল সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর, মনে পড়ে? মেয়ার্স ফর্মুলা, একদম মেয়ার্স ফর্মুলা। তাহলে এখান থেকে আমি বলতে পারি সিপি হবে, সিপি হবে আর প্লাস সিবি, আর প্লাস সিবি মানে হবে আর কমন নিয়ে এফ বাই টু প্লাস ওয়ান, মনে পড়ে? থার্মোডাইনামিক্স একটা চার্ট করে দিয়েছিলাম। আর সব থেকে লাস্ট টপিক গামা, মনে পড়ছে গামা? সিপি বাই সিবি, সিপি কত? সিপি কো এই তো আর এফ বাই টু প্লাস ওয়ান, সিবি কত? কই সিবি? এই তো এফ বাই টু আর, আর আর কাটবে, এফ বাই টু এফ বাই টু কাটবে, ওয়ান বাই এফ বাই টু, টু প্লাস এফ হবে, মানে ওয়ান প্লাস টু বাই এফ, তাই তো নাকি? তলায় লিখে এখানে ভালো লাগে, গামা ইজ ইকুয়াল টু করলে হবে ওয়ান প্লাস টু বাই এফ, মনে পড়ছে? মনে পড়ছে? হ্যাঁ স্যার মনে আছে। সব প্রুফ তোমাদের বইতে কেটিজিতে পড়া, আমি থার্মোডাইনামিক্সে করে দেখিয়েছি, এখানে একটু রিক্যাপ করে দিলাম, ম্যাক্সিমামটা করে দিয়েছি। ক্লিয়ার? দ্যাটস অল, কমপ্লিট আমাদের কেটিজি। পরের উইকে আমরা হয় সেন্টার অফ মাস শুরু করব অথবা ইলাস্টিসিটি এগুলো শুরু করব। দ্যাটস অল, এত অব্দি থাকলো, গুড নাইট। থ্যাংক ইউ, গুড নাইট, গুড নাইট স্যার, গুড নাইট।